আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আজকে একটি আপনাদের ভিন্ন ধরনের মেশিন দেখাবো। মেশিনটা ভিন্ন বলতে এই কারণেই যে এক মেশিন দিয়ে আপনারা তিনটা কাজ করতে পারবেন। সবাই এই মেশিনটার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছে, তো আমরা নিয়ে এসেছি। তো মেশিনটা আপনারা সবাই চেনেন, যে এর আগে যে ধান কাটা মেশিন, ব্রাশ কাটার বলি যেটাকে, আপনারা হ্যান্ড রিপার বলেন কেউ কেউ, তো ওই মেশিনটাকেই জাস্ট আমরা সাথে এক্সট্রা দুটো জিনিস অ্যাড করতে পারবো। সেই অ্যাডগুলো কী কী হবে দেখেন, একটা হচ্ছে চাষ করার জন্য, আর সাথে হচ্ছে একটা ক্লিয়ারিং। আর আপনাদের যেটা দরকার হবে, আপনারা সেটাই নিতে পারবেন। তো আমি আনবক্সিং করে দেখাচ্ছি এবং মেশিনটার সাথে সাথে কী কী থাকছে, তিনটা জিনিস কীভাবে কাজ করবে এবং কী কী ভাবে কাজ করবে সব কিছু দেখানোর চেষ্টা করছি। তো এই বক্সের মধ্যে যে আগে যেটা আপনারা দেখেছিলেন, যে ধান কাটার জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেটা বক্সের মধ্যেই আছে, আপনারা তাই ওটাও নিতে পারেন এবং সাথে আলাদা ভাবেও নিতে পারেন। তো আমি দেখাই কী কী আছে। এই যে দেখতে পাচ্ছেন একটা মেশিন, যাতে এর আগে আপনারা দেখেছিলেন, এই দেখেন এটা ঘাড়ি নিয়ে চালে এবং সাথে একটা তেলের জার দেওয়া আছে, একটা ম্যানুয়াল বই দেওয়া আছে। আর এটা হচ্ছে ওই ধান কাটা মেশিনের যে বাড়তি অংশটা, যেটা দিয়ে আপনি ধানগুলো গুছিয়ে ফালাই দেয়। এরপরে দেখতে পাচ্ছেন এই যে ব্লেড, যে ব্লেডটা দিয়ে আপনারা শুধু ধান কাটতে পারবেন। এটা হচ্ছে সাথে যে যাতে ময়লাগুলো গায়ে এসে না পড়ে সেটার জন্য এটা ব্যবহার করে, এবং সাথে থাকছে একটা টুল বক্স। তো এই হচ্ছে মোটামুটি জিনিস। এটা হচ্ছে ঘাস কাটার হেড, এটা দিয়ে আপনারা ঘাস কাটতে পারবেন। তো আমি বক্সটা সরিয়ে রাখছি, সাথে আর কি থাকছে, এটা হচ্ছে ওই মেশিনের হ্যান্ডেলটা, যেটা হাত দিয়ে আমরা ঘুরে ঘুরে ফেলে। তো আমি প্রত্যেকটা জিনিসের ভিডিও এই ভিডিওর মধ্যেই দেখানোর চেষ্টা করবো কীভাবে কোনটা কাজ করে। তো এটার ভিতরে দেখেন, এটা তো সবাই জানে, এই এখানে পিক আপ বাড়ানোর জায়গা আছে, এটা যে পিক আপ বাড়ানোর সময় করে এবং অন অফ সুইচ দিয়ে আছে। হ্যাঁ, এটার মধ্যে এই পার্টি নরম অংশটা পিছনে দিয়ে কাঁধে নিয়ে এটা চালায়, এটা আপনারা অনেকেই ভিডিও দেখছেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটার সঙ্গে যে তিনটা জিনিস দেওয়া হচ্ছে, এই তিন জিনিস দুটো কীভাবে কাজ করে। এই দেখেন, এটা হচ্ছে নর্মালি আপনার শুধু ধান কাটা মেশিনের মাথাটা অলরেডি লাগানোই আছে, জাস্ট টুল বক্স দেওয়া আছে। আপনারা এই মাথার অংশটুকু খুলে এই হেডগুলোর যেই হেডটা আপনারা নিতে যাচ্ছেন, যদি নিড়ানিটা নিতে চান তো এই নিড়ানিটা নিতে পারবেন, এবং আপনারা যদি চান যে এটা শুধু চাষের জন্য যেটা আপনার মিল কিলারের সাথে যেটা ব্যবহার করা হয় এটা নেই, এটা নিতে পারেন। তো এটা সেটিং করবেন কীভাবে, জাস্ট নর্মাল এটা আপনি জাস্ট এই মাথাগুলো খুলে এটার সঙ্গে অ্যাড করে নেবেন। এই হচ্ছে মোটামুটি এই মেশিনের তিনটা কাজ। তবে এই মেশিনটা নেওয়ার জন্য আপনারা সিদ্ধান্ত নিতে হবে যে আসলে তিনটা মাথায় আপনারা একসঙ্গে নেবেন কিনা, অথবা এক কোন একটা নেবেন। কারণ হচ্ছে এটার একটা নির্দিষ্ট মূল্য আছে, এই মূল্যের বাহিরে হচ্ছে এই এক্সট্রা হেড দুইটার দাম। আপনারা যদি এই এক্সট্রা হেড দুইটা নিতে চান সেটার জন্য আলাদা দাম দিতে হবে, আর একটা যদি শুধু ধান কাটারটা নিতে চান সেটার মূল্য একটা নির্দিষ্ট আছে। এবং ওটার সাথে যদি আপনারা চান যে আপনারা ধান কাটাটা না নিয়ে চাষের জন্য নেবেন অথবা বিরিয়ানির জন্য নেবেন সেটা আমরা দিতে পারবো, তবে যদি একসাথে তিনটা নিতে চান এই আলাদা হেডগুলোর মূল্য আলাদাভাবে দিতে হবে। তো এই ছিল এক মেশিনের তিন কাজ, এবং এটা খুব ভালো একটা জিনিস, যেটা খুব দ্রুত কাজ করতে পারবেন এবং যে কেউ এটা ব্যবহার করতে পারেন। এর আগে আমরা বাংলাদেশের সর্বোচ্চ ধান কাটা মেশিনগুলো সেল করেছি, আপনারা ইতিমধ্যে দেখেছেন।
এটাও খুব ভালো সারা পাচ্ছি আমরা। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আসলে কী কী থাকছে এই মেশিনের মধ্যে। তো এরকম মেশিনারিজ সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলও দেখছেন এই আপনারা। আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আর কোন কোন ধরনের মেশিন আপনারা চাচ্ছেন আমরা নিয়ে আসার চেষ্টা করব বাহিরে থেকে। তো আপনারা যারা এটা কিনতে যাচ্ছেন নিজেদের নাম্বারে ফোন করে নিতে পারেন এবং আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনারা কোনটা কীভাবে কাজ করে। প্রথমে দেখাবো হচ্ছে আপনার এই যে নিড়ানিটা কীভাবে কাজ করে মেশিনের সাথে, এরপরে দেখাবো চাষ করাটা কীভাবে কাজ করে এবং শেষে দেখাবো আপনার ধান কাটা মেশিনটা কীভাবে কাজ করে। তো ভিডিও আর বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি বাজারের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।